আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকল ভিউয়ার্স ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেও আপনাদের মাঝে একটি সেট নিয়ে কথা হবে, স্যামসাং সিরিজ S3 মিনি। এই সেটটির কী কী সমস্যা ডিটেলস বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, তার আগে যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন, যাতে করে আমার ভিডিওটি পেয়ে যান আপনি। তো বন্ধুরা, আমার হাতে যে সেটটি দেখতেছেন, এই সেটটি মূলত যে সমস্যাটা, যে সেটটি একবার রান হওয়ার পরে এই অন অফ সুইচে আর কাজ করতে চায় না, মাঝে মাঝে করলেও খুব কষ্টকর হয়ে যায়। আমি যদি পাওয়ার বাটন চাপ দিয়ে চালু করি তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, সেটটি চালু হলে যেটা আমরা এখন দেখতে পাবো, যে সেটটি পুরো রান হোক, তারপর আমরা দেখি। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, প্রত্যেকটি ভিডিওই ধৈর্য সহকারে দেখাটা ভালো। আমাদের সেটটি পুরো রান হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে যদি আমি পাওয়ার বাটন চাপ দিই তাহলে কোনো প্রকারে অন অফ সুইচ কাজ করতেছে না, দেখতে পারতেছেন। আমি যতই প্রেস করতেছি বাইরের চাপ দিয়ে ধরে রাখলেও কোনো প্রকার কাজ করতেছে না। তো বন্ধুরা, এটার একটা জিনিস যে এই সেটটি ওয়াটার ড্যামেজ ছিল এবং প্রায় মাসখানেক আগে কাস্টমারকে আমি সেরে দিছিলাম। যেটা হয়েছিল যে এখানে অনেক রকম পানি পড়ছিল, আর যে পাওয়ার বাটনটা দেখতেছেন এখানে পাওয়ার বাটনে যে প্লাস লাইনটা, এই লাইনটা ছিল না, লাইনটা আউট হয়ে গেছিলো, যার কারণে সেটটি চার্জে দিলে চার্জ দেখাইতো বাট সেটটি রান হতো না। তো কিছুদিন যখন মাসখানেক পর আবার কাস্টমার এসে অভিযোগ দিল যে ভাই এখন সেটটি কী হয়, উল্টোপাল্টা কাজ করে, ঠিক মতন কাজ করতেছে না, আবার অন অফ সুইচ আপনারা দেখতেই পাচ্ছেন যে কাজ করতেছে না। তা আমি হয়তো ভাবলাম যে সেটটি হয়তো আবার পুরনোভাবে সেই সমস্যাটা হয়েছে পাওয়ার আইসি থেকে, যেহেতু এটা আর এটা পাওয়ার আইসি লাগাইতে যে অনেক রকম বিপদের শিকার হইতে হয়েছিলো। যেরকম মনে করেন এই সব সেটটির, যেহেতু বোর্ডটি অনেক পুরনো, তো এটা যেটা হয়েছিলো ক্রিস্টাল অসিলেটর উঠে গেছিলো, তারপরে পাশে একটি ডায়োড থাকে রেক্টিফায়ার ডায়োড, এটা উঠে গেছিলো। ওটা অনেক কষ্ট অনেক অন্য বোর্ড থেকে ম্যানেজ করে দিই। তো বন্ধুরা, এই কাজটি আসলে কীভাবে করতে হবে এটা দেখানোর ইনশাল্লাহ চেষ্টা করব, যে আসলে মূল সমস্যাটা এখন কোথা থেকে হয়েছে। যেহেতু এটা আমি আগে পাওয়ার আইসি সেরে দিয়েছিলাম, মনে হয়েছিল যে পাওয়ার আইসি থেকে সমস্যা, কিন্তু পরে দেখলাম যে না, পাওয়ার আইসি থেকে সমস্যা না, মূল সমস্যাটা আমাদের অন্য জায়গা থেকে। তো এই সমস্যাটা আর কোথা থেকে হতে পারে ইনশাল্লাহ সেটাই বলবো, যে এই সমস্যাটা আপনার যদি এই ভলিউম বাটন সমস্যা হয়, যে শর্টিং থাকে, তাহলে এই সমস্যাটা আসে। তারপরে টাচের লাইন থেকে সমস্যা হলে এই সমস্যাটা আসে। পাওয়ার আইসি তো থাকবেই, পাওয়ার আইসির হিসাবটা হচ্ছে পরে। তারপরে আপনার যদি হোম বাটনে সমস্যা থাকে তাহলে আসবে, আর এই সব বাটনে যদি সমস্যা থাকে তাহলে এই সমস্যাটা আসবে। আপনারা দেখেন যে বারবার আমি প্রেস করতেছি যে এইখানে, পাওয়ার বাটনে কোনো প্রকারই রেসপন্স নেই, দেখতে পাচ্ছেন যে কোনো প্রকারেরই রেসপন্স পাচ্ছি না আমরা। তো চলুন বন্ধুরা, আমরা এটি এখন দেখব যে আসলে কোথা থেকে এই সমস্যাটা হয়। তো বন্ধুরা, এইখানে আমরা সরাসরি সমাধানে চলে যাচ্ছি, যে এখন বর্তমানে এই পজিশনে কোথা থেকে সমস্যা হচ্ছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে আগে এই পুটে সমস্যা ছিল, প্লাস এখানে অনেক পানি পড়ছিল যে এখানে কালার চলে গেছে, তারপরে পাওয়ার সুইচ চেঞ্জ করা হয়েছে এবং অনেক কাজ করে দেওয়া হয়েছিল। কিন্তু এখন যে সমস্যাটা হচ্ছে মূলত এইখানে যেই আমাদের ব্যাক বাটন এবং যেই লজিক কিটা আছে, এইটা মূলত এটা থেকে এই সমস্যাটা আমাদের এখন দেখা দিচ্ছে। যদি আমি এটা রিমুভ করে নিই, তারপরে যদি আমি দেখানোর চেষ্টা করি তাহলেই দেখতে পারবো। তো বন্ধুরা, আমি এটা লাগিয়ে দিয়ে কাজের সুবিধাতে এটাকে আবার এখানে বসিয়ে দিই। বসিয়ে দিয়ে আমরা ব্যাটারি লাগানোর চেষ্টা করব। সেটটি এখন রান হচ্ছে। এখন আমরা রান করার পরে, আর যে কোনো সেটই রান হওয়ার, এইসব ওল্ড মডেলের সেটগুলি রান হওয়ার 1-2 মিনিট পরে আমরা এটাকে আবার কাজ করার চেষ্টা করব। যদি সাথে সাথে এটাকে কিছু করার চেষ্টা করি যেন অন অফ সুইচ কাজ করবে না, আমরা একটু সময় দিব আগের মতন করে। এখন একটু সময় দিব আমরা, কিন্তু এখন এই লজিকটা সম্পূর্ণভাবে রিমুভ করে দিছি। এখন সমস্যাটা কিন্তু বর্তমানে আসতেছে। আমি ভাবছিলাম হয়তোবা
প্রথমে খুলে এই পাওয়ার বাটন চেঞ্জ করে দিয়েছিলাম, তারপরে দেখে যে না একই সমস্যা দিচ্ছে। তখন ভাবলাম যে পাওয়ার আইসিটা নতুন কিছুদিন হয়েছে, তো এখানে আর কোনো রকম সমস্যা দেখতেছিলাম না। তারপরেও যে সমস্যাটা যে অন অফ সুইচ কাজ করতেছে না, তো এখন বন্ধুরা সেটটি রান হচ্ছে। আমরা এখানে 10 সেকেন্ডের মতন একটু অপেক্ষা করব, তারপর আমরা পাওয়ার বাটন সুইচ প্রেস করব। এখন যদি আমরা পাওয়ার বাটন সুইচ প্রেস করি, দেখতে পাচ্ছেন যে সাথে সাথেই আমাদের কাজ হচ্ছে, এবং আমরা যদি অফ করতে চাই তা তো আমাদের অপশন চলে আসছে, বাট এগুলি কাজ করতে না, কারণ এই বাটনটা আমরা রিমুভ করে দিচ্ছি। তো বন্ধুরা এটাতে আপনাদের জন্য ইনফরমেশন ছিল যে আসলেই আমরা অনেক সময় দেখা গেছে আগে যে কাজটা করে দিছি যদি সেম রকমেরই আবার সমস্যা নিয়ে আসে, তাহলে আমরা ভাবি কি যে হয়তো আমরা যে কাজটা করছি সেই কাজটা থেকেই সমস্যা হয়েছে। আচ্ছা, এরকমও তো হতে পারে যে ওটা অন্য জায়গা থেকেও সমস্যা হতে পারে, কারণ প্রতিবার একই সমস্যা। আগেও কিন্তু এই অন অফ সমস্যা ছিল, কিন্তু তখন আমার পাওয়ার সুইচে লাইন ছিল না, এখন কিন্তু আমার পাওয়ার সুইচে লাইন আছে, সব কিছুই ওকে, বাট চালু হওয়ার পরে অন অফ সুইচে কাজ করতেছিল না। তো এই জন্য আমরা যেই বিষয়গুলি দেখতে পারি যে পাওয়ার আইসি, টাচের লাইন, এই ভলিউম কি এবং হোম কি, হোম কি লজিক যদি থাকে, এগুলি যেহেতু সবকটাই সুইচ, টাচ বলার কারণ টাচটাও কিন্তু একটা কিপ্যাড, এই কারণে আপনার সুইচের সমস্যা আসতে পারে। বন্ধুরা আপনাদের জন্য ছোট ইনফরমেশনটি ছিল, অবশ্যই এই ইনফরমেশনটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিন আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।